নমস্কার বন্ধুরা, একটি অন্যরকম ইনফরমেশন দিতে চলে এলাম আপনাদের কাছে। আপনারা অনেকেই জানেন যে স্পেস ওয়াক কি। স্পেস ওয়াক হলো মহাকাশ স্টেশন, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যাকে সংক্ষেপে ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সেইখানে যে মহাকাশচারীরা থাকেন বেশ কিছুদিনের জন্য যান, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ আবার 3 মাস, আবার বিদেশি কেউ গেলে 7 দিন তাকে রেখে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হয়। এই মহাকাশ স্টেশনের ভিতরে যারা, মানে মহাকাশচারীরা কাজ করেন, তাদের মাঝে মাঝেই মহাকাশ স্টেশনের বাইরে পা রাখতে হয় স্পেস স্যুট পরে। এবং স্পেস স্যুট পরে যখন তারা বাইরে যান, সেখানে তারা কিন্তু এমনি ঘুরতে যান না, তারা অবশ্যই কাজ করতে যান। মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ, বাইরের কোনো রকম পার্টস খারাপ হলে সেগুলো সারাতে তাদের বাইরে বেরোতে হয়, একেই স্পেস ওয়াক বলে। কিছুদিন আগেই নাসার 2 মহিলা অ্যাস্ট্রোনট, জেসিকা মেয়ার এবং ক্রিস্টিনা কোচ, 2 মহিলা নভোচারী মহাকাশ স্টেশনের বাইরে যান এবং স্পেস ওয়াক করেন। মহাকাশ গবেষণার ইতিহাসে এটিই ছিল প্রথম মহিলা স্পেস ওয়াক, মানে 2 মহিলা মিলেই এই স্পেস ওয়াকটি করেন, যেটি ইতিহাসের পাতাতে উঠে আসে। কিন্তু সবথেকে মজার কথা, সেই সময় তারা কিছু সেলফি তুলেছিলেন আর তা এলো প্রকাশ্যে। এই ক্রিস্টিনা কোক ও জেসিকা মেয়ার মহাকাশে ভাসতে ভাসতে বেশ কয়েকটি সেলফি তুলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার 2 নভোচারী। পৃথিবী থেকে 402 কিলোমিটার উপরে তোলা সেই সেলফি প্রকাশ করেছেন তারা। মহাকাশচারীদের সঙ্গে থাকা ক্যামেরায় পরপর বেশ কয়েকটি ছবি ওঠে তাদের। সেই ছবিগুলো স্পেস স্টেশনের বাইরে থাকা একটি চার্জ ডিসচার্জ ইউনিটের ব্যাটারি পাল্টানোর সময় ওঠে। তারা মহাকাশে সর্বমোট 7 ঘন্টা 33 মিনিট সময় কাটিয়েছিলেন মহাকাশে, মানে মহাকাশ স্টেশনের বাইরে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পক্ষ থেকে এই 18 অক্টোবর স্পেস ওয়াকের ঐতিহাসিক ঘটনাটি লাইভ স্ট্রিম করে দেখানো হয়েছিল, তার কারণ এটি ছিল প্রথম মহিলা স্পেস ওয়াক, অল ওম্যান্স স্পেস ওয়াক। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে উপস্থিত নভোচারীদের সেটি ঠিক করতে হয়। নাসা জানিয়েছে স্পেস স্টেশনটির পিছন থেকে P6 ক্রুসে মেরামতির কাজ করছিলেন ক্রিস্টিনা কোক ও জেসিকা মেয়ার, এবং সেখানেই তারা সেলফি তোলেন, যেই সেলফি প্রকাশ্যে এসছে ক্রিস্টিনা কোকের একটি সেলফি, যা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরালও হয়। এখানে আরেকটি খবর, যেটা এই সেলফির যে ভাইরাল হয়েছে তারপর জানা গেছে যে ফোন নির্মাতা একটি সংস্থা মহাকাশে সেলফির এই ঘটনাকে পণ্য বিপণনের কাজেও লাগাচ্ছে। বিশাল আকারের হিলিয়াম বেলুনে 65,000 ফুট উঁচুতে একটি ফোন পাঠিয়ে সেখানকার ছবি তোলা হবে, যা মিশিয়ে দেওয়া হবে মাটিতে তোলা সেলফির সঙ্গে। এছাড়াও আরও একটি খবর যেটা শোনা যাচ্ছে, যে এবার সাধারণ মানুষরা যদি মহাকাশে সেলফি তুলতে চান তাও তুলতে পারেন, তবে মহাকাশে না গিয়ে চাইলেই সেলফি তুলতে পারেন আপনিও, তারপর শেয়ার করে দিতে পারেন সোশ্যাল মিডিয়ায়। সেলফি প্রেমীদের জন্য দুরন্ত সুযোগ এনে দিল নাসা। সেলফি তুলতে কার না ভালো লাগে, ফেসবুক বা ইনস্টাগ্রামে নিয়মিত সেলফি তুলে পোস্ট করাটাই তো ট্রেন্ড। কখনো বাড়িতে, কখনো রেস্তোরাঁয়, কখনো বেড়াতে গিয়ে পাহাড় জঙ্গল সমুদ্র, রকমারি সেলফিতে ছেয়ে আছে সোশ্যাল মিডিয়া। নতুন কিছু করতে চান? আপনার জন্য দুরন্ত সুযোগ এনে দিল নাসা। এখন মহাকাশে সেলফি তুলে অনায়াসে তা শেয়ার করতে পারবেন সকলের সঙ্গে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে নাসা নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ, নাসা সেলফিস অ্যাপ। এই অ্যাপের সাহায্যে ঘরে বসে তোলা আপনার নিজস্বীকে, মানে সেলফিকে, সেটে দেওয়া যাবে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা অরিয়ন নেবুলায়, ইচ্ছেমতো মহাজাগতিক ক্ষেত্রের প্রেক্ষাপটে। iOS ও অ্যান্ড্রয়েড 2 ফোনেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। এই অ্যাপের পাশাপাশি আরও একটি অ্যাপ নিয়ে এসেছে নাসা, তার নাম VR। গ্রহের কক্ষপথে আবর্তন দারুণভাবে দেখতে পাবেন এই অ্যাপের সাহায্যে। এই ছিল মহাকাশে তোলা সেলফি নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।